রাজশাহীর গোদাগাড়িতে এক মঞ্চ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচটি কমিটি ঘোষণা করা হয়। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তার উপস্থিতিতে গোদাগাড়ি পৌরসভার পাঁচটি কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সংসদ সদস্য ফারুক চৌধুরী। নেতা কর্মীরা জানান, গত কিছুদিন ধরে এমপি ফারুক গোদাগাড়ি ও তানোরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলন করে একই মঞ্চ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় সাতটি করে কমিটি ঘোষণা করে আসছেন। এসব কমিটি ঘোষণার ক্ষেত্রে কোনো সাংগঠনিক নিয়ম নীতিও মানছেন না। এরই ধারাবাহিকতায় রোববার বিকালে আফজি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন ডাকেন এমপি ফারুক। জেলা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতৃত্বের অনুমতি ও উপস্থিতি ছাড়াই এককভাবে তিনি সম্মেলন ডেকে কমিটি ঘোষণা করেন। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হন। এ বিষয়ে কথা বলতে ফারুক চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি বরাবরের মতো ফোন রিসিভ করেননি। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার জানান, আগামী 6ই আগস্ট প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।